এবছর বৃষ্টির ওয়েদার থাকার কারণে প্রায় সমস্ত প্যান্ডেলই উদ্বোধন পিছিয়ে গেছে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবছর দুর্গাপুজোর উদ্বোধন মহালয়ার একদিন আগেই শুরু করে দিলেন। আর এবছর প্রথম যে পূজা মণ্ডপটি তিনি উদ্বোধন করেন সেটা হলো হাতিবাগান সার্বজনীন। তাহলে চলুন বন্ধুরা, আমরা এবছর কলকাতা দুর্গাপূজা পরিক্রমা 2019 শুরু করি হাতিবাগান সার্বজনীন দিয়ে।